আজকে দাঁড়িয়ে আমি কুমিল্লার সকল মানুষের পক্ষ থেকে আমাদের নেত্রী যে ঘোষণা দিয়েছিলেন নজরুল জয়ন্তী পালন করার সময় কুমিল্লায় বিভাগ হবে, সকল মানুষের পক্ষ থেকে আমি নেত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনার মাধ্যমে আবারও কুমিল্লা বিভাগের দাবি উত্থাপন করে আমি বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কুমিল্লার মানুষের দাবি, দাবি না আপনাদের দাবি? আজকে থেকে সবাই সোচ্চার হতে হবে, টাউন হল চাই। এবং যারা আমার বিরোধিতা করার জন্য কুমিল্লার বিরোধিতা করে তাদেরকে মোকাবেলা করে একা আবাহত দিন বার কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাবে। মানুষের দুইটা সম্পর্ক, একটা হচ্ছে রক্তের, একটা হচ্ছে আত্মার। এখানে আমার রক্তের সম্পর্ক আমার দুই সন্তান এখানে আছে, আমার বড় সন্তান তাহসিন বাহার এবং আমার দ্বিতীয় সন্তান আয়মন বাহার, আমার সাথে রক্তের সম্পর্ক। আর বাকি আপনাদের ভাবি সহ আপনারা সকলে আমার আত্মার সম্পর্কের মানুষ। বঙ্গবন্ধু যেমনি আমাদের স্বপ্ন দেখিয়েছিল, আমরা আমাদের দেশ স্বাধীন করেছি, আজকে আমাদের প্রিয় নেত্রী জাতির জনক কন্যা নতুন স্বপ্ন নিয়ে আমাদের সামনে এসেছেন, 41-এর বাংলাদেশ। আমরা আবারও প্রমাণ করলাম মুজিব বর্ষের, আমার মনে হয় আমরা উই আর কাউন্টিং আওয়ার ডেইজ, 17 তারিখে আমাদের চূড়ান্ত সময় আসবে। তার আগের থেকে যে প্রোগ্রামগুলো বাংলাদেশে হচ্ছিল, আমার মনে হয় কুমিল্লা স্টেডিয়ামে এটা সবচেয়ে সেরা প্রোগ্রাম। এটা আমাদের সবসময় বলে কুমিল্লা গুলে যাবো বাংলাদেশ।